ছোলা দিয়ে লুচি পুরি। হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? আমি অর্পিতা দত্ত, তোমাদের ছোট চ্যানেল। তো গুড মর্নিং, এখন বাজে সকাল 11টা। তবে ভেবো না যে আমি এই সবে ঘুম থেকে উঠলাম। খাওয়া দাওয়া টিফিন টিফিন সব কমপ্লিট হয়ে গেছে, এখন টুকটাক আমি কাজ করবো। অ্যান্ড তোমরা অনেকেই হয়তো জানো না যে আমি জুয়েলারির কাজ করছি। জুয়েলারি বলতে তোমাদের যে জাঙ্ক জুয়েলারিগুলো হয়, অক্সিডাইজের যে জুয়েলারিগুলো হয়, তারপর ফেব্রিক জুয়েলারিগুলো যেগুলো হয় কাপড় দিয়ে বা কাগজ দিয়ে যেগুলো বানায়, তো সেগুলো আমি বানাই। তো অর্ডারে কিছু রয়েছে, তো চলো স্টার্ট করি। ছোলার ডাল করা হবে, ছোলার ডালের তরকারি, আর ছোলার পুর দিয়ে লুচি। মা এখন ময়দা মেখে দিচ্ছে, আর আমি এদিকে যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি বেটে দেব। তোমরা দেখো কিভাবে কি করা হচ্ছে। আর অবশ্যই যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও যে কিরকম হয়েছে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। কমেন্ট করে জানিও আমাকে যে কেমন লাগলো। চলো তাহলে স্টার্ট করি। তো এখানে ছোলা ভিজিয়ে রেখেছি, যেহেতু ওই হাফ ছোলাগুলো ছিল না, তো একদম আসল ছোলাই ভিজিয়ে রেখেছি। আচ্ছা, তো ছোলার মধ্যে আমরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে বেশি ঝাল লাগবে। আদা দিয়েছি, কেটে নেবো। তো এখন এখানে গ্যাসটা বসিয়ে দিয়েছি, যে ডাল বাটাটা করেছি সেটাকে এবার এখানে লঙ্কা দিয়ে